নরসিংদীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত এক হাজার সাতশো কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় দৈনিক প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর উদ্যোগে সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন এবং রবীন্দ্র সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক রায়হানা সরকার সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বাংলা এদিকে কুষ্টিয়া